বেশিরভাগ মানুষ দাঁতের হলুদ দাগ নিয়ে চিন্তায় থাকে হলুদ দাগ কাটিয়ে আবার উজ্জ্বল দাঁত সাদা করে তুলতে আধুনিক পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে কিন্তু একইবারই কম খরচে যদি দাঁতকে আগের অবস্থায় সাদা ঝকঝকে কালো দাগ মুক্ত করতে চান তাহলে আজকের এই ঘরোয়া পদ্ধতি আপনি কাজে লাগাতে পারেন আপনার দাঁতে যদি রোজ রোজ সিগারেট তামাক জর্দা খাওয়ার জন্য একদম ছবির মতো এমন হয়ে গেছে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন অনেকের আবার দাঁতে কালো কালো স্টোন জমা হয়ে যায় কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই বন্ধু আজকের এই উপায়টি মাত্র দুইবার ব্যবহার করলেই দাঁত তো মতির মতো চমকাবেই সাথে সাথে দাঁতে জমে থাকা সকল ধরনের ব্যাকটেরিয়া কালো স্টোন হলুদ দাগ একইবারই দূর হয়ে যাবে আপনি প্রথমবার ব্যবহারেই এর ভক্ত হয়ে যাবেন এবং পরে এসে কমেন্টে আমাকে ধন্যবাদ জানাবেন দাঁত নিয়ে কিছু লোককথা প্রচলিত আছে যেমন আপনি যতই সুন্দর পোশাক পরে পরিপাটি হয়ে থাকেন না কেন দাঁতে যদি ময়লা থাকে তাহলে মানুষ ভাববে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়ালই রাখেন না এখন আসুন আমরা দেখে নেই কীভাবে এই রেমিডিটি তৈরি করতে হবে প্রথমেই নিয়ে নিতে হবে সাদা রঙের টুথপেস্ট আমি কোলগেট ব্যবহার করছি আপনারা চাইলে পেপসিডেন্টও ব্যবহার করতে পারেন মনে রাখতে হবে সাদা রঙের টুথপেস্টটি কিন্তু এই রেমেডি তৈরি করার সময় ব্যবহার করতে হবে আমি এখানে এক চা চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিচ্ছি এরপরে এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো হলুদ দাঁতের উপরে জমে থাকা ময়লা ও দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে এরপর এর সাথে অ্যাড করতে হবে লেবু এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করতে হবে লেবুতে থাকা ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড দাঁতের গভীর ময়লা দ্রুত পরিষ্কার করতে দারুণভাবে কাজ করে থাকে সব শেষে এর সাথে অ্যাড করে নিতে হবে বেকিং সোডা এটা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার নয় এখানে হাফ চামচের মতো বেকিং সোডা অ্যাড করতে হবে বন্ধুরা এই বেকিং সোডা আপনার দাঁতকে খুব ভালোভাবে সাদা করতে সাহায্য করবে দাঁতে থাকা আকির কালো পাথর দূর করবে বেকিং সোডার এই গুণ রয়েছে এবারে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে ভালো করে মিক্সড করা হয়ে গেলে দেখুন এখন মিশ্রণটি দাঁতে ব্যবহার করার জন্য কিন্তু পুরোপুরি তৈরি এখন একটি টুথব্রাশ নিয়ে নিতে হবে এবং টুথব্রাশটির সাহায্যে মিশ্রণটিকে টুথব্রাশে লাগিয়ে নিতে হবে এবারে আপনার দাঁত খুব ভালোভাবে ব্রাশ করে পরিষ্কার করে নিতে হবে বন্ধু দাঁত দীর্ঘক্ষণ ধরে পরিষ্কার করার দরকার নেই তিন মিনিট নিয়ম মেনে দাঁত ব্রাশ করলেই দাঁত অনেক ভালো পরিষ্কার থাকবে এভাবে দাঁত ব্রাশ করে মুখ কুলি করে ধুয়ে নিন এবং আয়নায় দাঁত দেখে নেবেন যে আপনার দাঁত কতটা দাগ ময়লাহীন এবং সাদা ঝকঝকে হয়ে গেছে যেসব লোক পান জর্দা তামাক সিগারেট খেয়ে দাঁতের বারোটা বাজিয়ে ফেলেছেন তারা এটা দিনে দুইবার ব্যবহার করুন আর ব্যবহার করার পর ফলাফল দেখে চমকে যেতে আপনি বাধ্য হবেন তবে বন্ধু এখানে বলে রাখা ভালো যে যারা দিনের পর দিন তামাক জর্দা পান সিগারেট খাচ্ছেন তারা এইসব খাওয়া আজ থেকেই বাদ দিয়ে দিন কারণ এইসব আপনার দাঁতকেই নষ্ট করছে না ভিতরে ভিতরে আপনার ফুসফুসকেও নষ্ট করে দিচ্ছে এটি কমসে কম চার দিন আপনাদের ব্যবহার করতে হবে আর আপনার দাঁতে যেখানে বেশি হলুদ মনে হয় সেইখানে একটু সময় নিয়ে ব্রাশ করে নিতে হবে আর পরিষ্কার পানি দিয়ে কুলি করে মুখ ধুয়ে নেওয়ার পর আয়নায় আপনার দাঁত দেখে নেবেন এবং পরে এখানে এই ভিডিও নিচে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন ফলাফল পেলেন প্রত্যেকবার ব্যবহারের ফলে আপনার দাঁতকে দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন বন্ধু আসলে সাদা ঝকঝকে দাঁত ও ঝলমলে হাসি কেনা পছন্দ করে কিন্তু অনেকেই সেটি করে উঠতে পারেন না হাসতে গিয়ে লুকিয়ে নিতে হয় দাঁত কারণ হাসির ফাঁকে বেরিয়ে পড়ে হলদেটে দাঁত তবে কারো কারো দাঁতের মূল রঙই হলদেটে হয়ে থাকে আবার কারো দাঁত নানান কারণে হলুদ হয়ে যায় তার মধ্যে রয়েছে কিছু খাবারের প্রভাব আবার কিছু কিছু অভ্যাসও দাঁত হলুদ করে দেয় দিনের পর দিন তবে নানান কারণে যেমন হলুদ হয়ে যায় দাঁত তেমন নানান ঘরোয়া উপায়ে হলুদ দাঁতও সাদা করা যায় তার মধ্যে আজকের এই রেমেডিটি ছিল অন্যতম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ